ভূমিকা। স্থলভাগে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া অবিশ্বাস্য বৈচিত্র্য, সমৃদ্ধ ইতিহাস এবং জটিল ভূরাজনীতির দেশ। ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশ জুড়ে বিস্তৃত রাশিয়ার প্রভাব তার সীমানা ছাড়িয়ে গেছে। এর ঐতিহাসিক উত্তরাধিকার থেকে আধুনিক দিনের তাৎপর্য পর্যন্ত এই নিবন্ধটি এই রহস্যময় জাতির বহুমুখী দিকগুলিকে গভীরভাবে তুলে ধরে। ভূগোল এবং প্রাকৃতিক বৈচিত্র্য। রাশিয়ার ভৌগোলিক বিস্তৃতি সত্যিই বিস্ময়কর। 1.7 মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি জুড়ে এটি সাইবেরিয়ার হিমায়িত তুন্দ্রা থেকে ইউরোপীয় রাশিয়ার উর্বর সমভূমি পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যকে অন্তর্ভুক্ত করে। ইউরাল পর্বতমালা ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি প্রাকৃতিক বিভাজন তৈরি করে, যখন তাইগা সহ বিস্তীর্ণ সাইবেরিয়ান বনগুলি উদ্ভিদ এবং প্রাণীজগতের একটি উল্লেখযোগ্য বিন্যাসের আবাসস্থল। ঐতিহাসিক উত্তরাধিকার। রাশিয়ার ইতিহাস বিজয়, বিপ্লব এবং সাংস্কৃতিক বিবর্তনের সুতোয় বোনা একটি ট্যাপেস্ট্রি। 9 শতাব্দীতে কিভান রাসের উত্থান রাশিয়ান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে এবং সেখান থেকে দেশটি রোমানভ রাজবংশের প্রভাবশালী রাজত্ব সহ একাধিক রাজতন্ত্রের অভিজ্ঞতা লাভ করে। 1917 সালের রাশিয়ান বিপ্লব সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল, যা বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়কে চিহ্নিত করে। শিল্প ও সংস্কৃতি। রাশিয়ান সংস্কৃতি শৈল্পিক কৃতিত্বের একটি ভাণ্ডার। ফিওদর দস্তয়েভস্কি, লিও টলস্টয় এবং আন্তন চেখভের বিশ্ববিখ্যাত সাহিত্য জগতে অমলিন ছাপ রেখে গেছেন। রাশিয়ান শাস্ত্রীয় সঙ্গীত পাইটার ইলিচ চাইকোভস্কি এবং সের্গেই রাচম্যানিনফের মতো সুরকারদের সাথে গভীর আবেগের উদ্রেক করে। ভিজুয়াল আর্টের রাজ্যে ওয়াসিলি ক্যান্ডিনস্কি এবং কাজির মালভিচের মতো আইকনরা বিমূর্ত শিল্প আন্দোলনের পথপ্রদর্শক। রাশিয়ান খাবার। রাশিয়ান রন্ধন প্রণালী দেশের বৈচিত্র্যময় জলবায়ু এবং ঐতিহাসিক প্রভাব প্রতিফলিত করে। ঐতিহ্যবাহী খাবার যেমন বোরশট, বিট স্যুপ, পেলমেনি, ডাম্পলিংস এবং গ্রিনি, পাতলা প্যানকেক খাঁটি রাশিয়ান স্বাদের স্বাদ প্রদান করে। দেশটির বিশাল ভূগোল ক্যাস্পিয়ান সাগর থেকে প্রাপ্ত ক্যাভিয়ার থেকে শুরু করে সাইবেরিয়ার পশ্চিমাঞ্চল থেকে হৃদ্যগ্রাহী স্টু পর্যন্ত বিভিন্ন উপাদানের প্রাপ্যতায় অবদান রাখে। রাজনৈতিক দৃষ্টিকোণ। রাশিয়ার রাজনৈতিক ল্যান্ডস্কেপ বিশ্বব্যাপী মনোযোগের বিষয় হয়ে উঠেছে, প্রায়ই জটিলতা এবং বিতর্ক দ্বারা চিহ্নিত। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন রাশিয়ান ফেডারেশনকে উত্থাপন করে, যার নেতৃত্বে ছিলেন বরিস ইয়েলসিন। 1999 সালে ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় উত্থান দৃঢ় বৈদেশিক নীতি এবং অভ্যন্তরীণ একত্রীকরণের সময়কালের সূচনা করে। পশ্চিমাদের সাথে উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মানবাধিকার সম্পর্কিত প্রশ্ন রাশিয়ার রাজনৈতিক বর্ণনাকে রূপ দিতে থাকে। ভূরাজনৈতিক গুরুত্ব। রাশিয়ার ভূরাজনৈতিক তাৎপর্য বাড়াবাড়ি করা যাবে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে এর মর্যাদা এবং একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্রাগারের অধিকার এটিকে একটি বিশ্বব্যাপী খেলোয়াড় করে তোলে। আন্তর্জাতিক সংঘাতে দেশটির ভূমিকা, এর শক্তির সংস্থান এবং ইউরোপ ও এশিয়ায় বিস্তৃত এর কৌশলগত অবস্থান সবই বিশ্বমঞ্চে এর প্রভাবে অবদান রাখে। চ্যালেঞ্জ এবং সুযোগ। আধুনিক রাশিয়া বিভিন্ন চ্যালেঞ্জ এবং সুযোগের মুখোমুখি। অর্থনৈতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অবকাঠামো আধুনিকীকরণের প্রচেষ্টা এর উন্নয়নমূলক এজেন্ডার কেন্দ্রবিন্দু। উপন্তু সামাজিক বৈষম্য মোকাবেলা করা এবং আরও উন্মুক্ত সুশীল সমাজ গড়ে তোলা হল এমন ক্ষেত্র যা মনোযোগের দাবি রাখে। উপসংহার। রাশিয়া তার বিশাল ভূখণ্ড, জটিল ইতিহাস এবং বহুমুখী সংস্কৃতি সহ এমন একটি জাতি যা সাধারণ বৈশিষ্ট্যকে অস্বীকার করে। সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান এবং রাজনীতিতে এর অবদান বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। যেহেতু রাশিয়া তার পথ ধরে এগিয়ে চলেছে, তার বিবর্তন নিঃসন্দেহে আগামী দশকগুলিতে বিশ্বব্যাপী ঘটনাগুলির গতিপথকে রূপ দেবে।